আসসালামু আলাইকুম, শিখি শিখে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে ভেক্টর ফাইল আইস্টক বা গেটি ইমেজেস সাইটে আপলোড করতে হয়। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, আমি আরও অনেক ভালো নতুন সাইট রেকমেন্ড করব আমার এই চ্যানেলে। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে রেখে দেন, যাতে করে আমার নেক্সট ভিডিওগুলো মিস না করেন। ওকে, দেন শুরু করা যাক। এখানে হচ্ছে আপনারা অলরেডি কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ভেক্টর ফাইল অলরেডি আমি আপলোড করেছি, কিছু অ্যাপ্রুভড হয়েছে আর কিছু রিজেক্ট হয়েছে কোয়ালিটির জন্য। কেন রিজেক্ট হয়েছে সেটাও আপনাদেরকে বলি। এখানে হচ্ছে রিজন, ওরা বলেছে যে ফাইল ওয়াজ রিজেক্টেড বিকজ ল্যাক্স অফ ক্লিয়ার কম্পেলিং অর কমার্শিয়ালি রেলিভেন্ট সাবজেক্ট ম্যাটার অ্যান্ড অর এক্সিকিউশন। তো এই রিজনগুলো শো করেছে যে কিছু ফাইল রিজেক্ট হয়েছে, হাতে গোনা, বেশিরভাগই অ্যাপ্রুভড হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাই কিভাবে হচ্ছে আমি ভেক্টর ফাইল এখানে আপলোড করি। তার আগে একটা কথা বলে দেওয়া ভালো, সেটা হচ্ছে এই যে আপনারা খেয়াল করেন এখানে কম্পিউটার স্ক্রিনে দেখেন রাস্টার ফাইল জেপিইজি বা জেপিজি আর ভেক্টর ফাইল, দুইটার নেম কিন্তু সেম হতে হবে। যদি দুইটার নাম সেম না হয় তাহলে কিন্তু আমরা এখানে আপলোড করতে পারবো না। তো অবশ্যই এই ফাইল নেম যেটা আমরা কম্পিউটারে সেট করি বা এআই ফাইল বা ইপিএস ফাইল সেভ করার সময় যে নামটা দেই সেই নামটা আর আপনার যে জেপিজি কপিটা আপনি সেভ করেন সেইটার নাম হুবহু সেম রাখবেন। যেরকম এখানে দেখেন আমি এই যে বিউটি প্রোডাক্ট জেপিজি আবার বিউটি প্রোডাক্ট ইপিএস ফাইল, তো দুইটার নেম দেখছেন আমি সেম রেখেছি। তো আপনারাও এই কাজটা করবেন, আদারওয়াইজ আপনারা ভেক্টর ফাইল আপলোড করতে পারবেন না। আচ্ছা, এ তো গেল হচ্ছে যে রিকোয়ারমেন্ট, আমি এখন আপনাদেরকে আপলোড করে সেটা দেখাবো, সাবমিট করেই দেখাবো। ওকে, দেন এখানে হচ্ছে আমি ফার্স্টে ক্লিক করব, এখানে ক্লিক অর ড্র্যাগ দ্য ড্র ফাইল হেয়ার টু আপলোড ডিরেক্টলি ফ্রম ইউর ডিভাইস। হ্যাঁ, আমি আমার কম্পিউটার থেকে আপলোড করব, সো আমি এখানে ক্লিক করলাম। ওকে, তো আমি এখান থেকে আমার ডিজাইন করা একটা প্যাটার্ন হচ্ছে আপলোড করে আপনাদেরকে দেখাই। নেম সেম হতে হবে আর প্যাটার্ন এর জেপিজি ফাইলটাও সেম হতে হবে। তো আমি এখানে দেখি কোনটা সেম আছে। তো এই যে রেড কালারের যে P10 প্যাটার্নটা আছে এটা আমি আপলোড করে আপনাদেরকে দেখাবো। এই P10 হচ্ছে ইপিএস ফাইলও আছে আর জেপিজি ফাইলও আছে। তো আমি সিম্পলি শিফট চেপে এই দুইটা সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখানে ওপেন দিব। দেওয়ার পরে দেখেন এই যে এইখানে আপলোড হচ্ছে। ওকে, তো আমার আপলোড কমপ্লিট। এখন আমি এখানে টাইটেল দিব, এখানে হচ্ছে টাইটেলে লিখব রেড অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন, প্যাটার্ন ডিজাইন ফর এনি কাইন্ড অফ প্রিন্ট অর টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড। ওকে, তো সেম জিনিস আমি আবার ডিসক্রিপশনে কপি করে পেস্ট করে দিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি কিছু লিখতে পারেন আপনার ফাইল সম্পর্কে। এখানে হচ্ছে ডেট, আজকের ডেট দিতে হবে। তো আজকে হচ্ছে যেটা ডেট সেটা আমি বসাবো, ফার্স্টে হচ্ছে মান্থ, এটা জুন মাস, তো 6, দেন ডেট, দেন ইয়ার। এখানে কান্ট্রি সিলেক্ট করব, যেহেতু আমি বাংলাদেশের নাগরিক সো আমি এখানে বাংলাদেশই সিলেক্ট করব। আর এখানে কিওয়ার্ড দিব, কিওয়ার্ডগুলো সাজেস্ট লিস্টে কিছু থাকলে সেগুলো নিতে পারি অথবা কিওয়ার্ড মাস্টার থেকে আমরা এগুলো কালেক্ট করতে পারি। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে কিভাবে স্টক ফটোর জন্য কিওয়ার্ড কালেক্ট করতে হয়। তো এই যে imstocker.com, এখান থেকে আপনারা চাইলে রেড প্যাটার্ন লিখে সার্চ দিয়ে এখান থেকে কিওয়ার্ড কালেক্ট করতে পারেন। যদিও এখানের কিওয়ার্ডগুলো আইস্টক নিতে চায় না, এখানে হচ্ছে একটু অন্যরকম কিওয়ার্ড থাকে, সো আমি একটু সাজেশন লিস্ট থেকে নিব। তো আমি এখানে সাজেস্ট কিওয়ার্ডে ক্লিক করলাম। আচ্ছা, এখানে যে কিওয়ার্ডগুলো আছে আমি এখানে সিম্পলি সিলেক্ট করে দিই, অ্যাবস্ট্রাক্ট, ব্যাকগ্রাউন্ড, ডেকোরেশন, ডিজাইন,
যেহেতু রেড কালার, সো রোম্যান্স, হার্টশেপ এগুলা সিলেক্ট করা যাবে। যেহেতু রেড কালারের প্যাটার্ন, সো আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো এখানে যা যা আছে মোটামুটি সবগুলো সিলেক্ট করতেছি। ওকে, তো যে কটা পেলাম সেগুলো সিলেক্ট করা হয়ে গেল। এখন আমি এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। ওকে, দেন 21টা কিওয়ার্ড আরো অ্যাড করা যাবে, ম্যাক্স হচ্ছে 50টা। আপনি চাইলে আরো কিওয়ার্ড দিতে পারেন। তো আমি এখানে আরো কিওয়ার্ড কয়েকটা দেই, সাচ অ্যাজ প্যাটার্ন। প্যাটার্ন যে এখানে শো করবে, সাজেশন লিস্টে শো করবে যে কিওয়ার্ড কোনটা নিব। তো আমি এই প্যাটার্নটাই নিলাম। ওকে, দেন আর কি নেওয়া যায়? এখানে কোথাও রেড কালার বলা হয়নি, সো আমি রেড লিখি। ওকে, দেন রেড নিলাম। আচ্ছা থাক, এই কয়টাই থাক। তো এবার আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এখানে সিলেক্ট হচ্ছে কালার, যেহেতু সো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড কালারের মধ্যে কালারটা চুজ করব। দেন হচ্ছে সেভ দিব। সেভ দেওয়ার পরে এখানে উপরে দেখবেন সাবমিট একটা অপশন আসবে, এই যে এইখানে, এই যে কম্পিউটার স্ক্রিনের হচ্ছে ডান পাশে উপরে দেখবেন এই সাবমিট অপশনটা আসবে। তো আমি এখানে ক্লিক করব, দেন এখানে ইয়েস সাবমিটে ক্লিক করে দিলে ফাইলটা রিভিউয়ের জন্য চলে যাবে। তো এই প্রসেস ফলো করে আপনারা ভেক্টর ফাইল আপলোড করতে পারেন, আর প্রসেসটা খুব বেশি কঠিন না। এখানে দেখেন আমার ফাইল নেম আর জেপিজি ফাইল নেম আর ইপিএস ফাইল নেম দুইটাই সেম আছে। আপনি ইপিএস এর বদলে এআইও আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কোনো দ্বিধা করবেন না। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই যত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার। ধন্যবাদ সাথে থাকার জন্য। আশা করি নেক্সট ভিডিওগুলোতেও আপনাদের সাথে পাবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।